আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি আপনাদের সাথে একটা নতুন কান্ট্রি নিয়ে কথা বলতে। নতুন কান্ট্রি বলবো কারণ এই কান্ট্রি নিয়ে বোধহয় ভিডিও করা হয়নি আমাদের। আমরা আজকে কথা বলবো আপনাদের ইউরোপের অন্যতম শ্রেণীভুক্ত কান্ট্রি ফ্রান্স নিয়ে। ফ্রান্সের অনেকগুলো পজিটিভ সাইড কিন্তু আমাদের কাছে আছে যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। ফ্রান্সের পাবলিক এবং প্রাইভেট বোর্ড কিন্তু ইউনিভার্সিটিকে আমরা কাজ করছি। যদি বেসিক কথা বলি তাহলে ফ্রান্সের আসলে আপনাদেরকে আসলে বলার কিছু নাই, কারণ আপনারা খুব ভালো করে জানেন ফ্রান্সের কান্ট্রির লেভেলটা কোথায় আছে, ওদের ইনকাম সোর্স কী, পড়াশোনার মান কীরকম। যেহেতু আমরা বাংলাদেশ থেকে যাই অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সেহেতু কিন্তু আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কারিকুলাম কিন্তু থাকে ইংলিশে। ডিফারেন্ট আমরা ইংলিশে পড়বো, বাট ফ্রান্সে কিন্তু ফ্রেঞ্চটা খুব বেশি জনপ্রিয়। হোল ইউরোপে আসলে ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান ল্যাঙ্গুয়েজটি খুব বেশি জনপ্রিয়। তো সেই জায়গা থেকে ফ্রান্সের জন্য যারা আপনারা প্ল্যান করছেন, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ফ্রান্সের অ্যাম্বাসি কনসুলেট কিন্তু এখন ঢাকায় আসছে। আগে এটা ইন্ডিয়া থেকে অ্যাম্বাসি ফেস করা হতো, এখন কিন্তু আপনারা ঢাকা থেকে সেটা ফাইল সাবমিট করতে পারবেন, এবং রিসেন্টলি কিন্তু কয়েকটা ভিসা হয়েছে। তো সেই সুবাদে আসলে বাংলাদেশে অ্যাম্বাসি থাকলে সেটা কাজ করে যে শান্তি, এটা কিন্তু আসলে অন্য কোথাও নেই। যেমন আমরা ইউরোপের আদার্স কান্ট্রিগুলোতে কাজ করতে হয় সেগুলোর অ্যাম্বাসি ইন্ডিয়াতে, সো খুব কষ্ট হয়ে যায় আসলে ভিসা করে ওখানে গিয়ে মুভমেন্ট করাটা খুবই ডিফিকাল্ট। তো সেই জায়গা থেকে ফ্রান্সের আপনারা যাদের 60% মার্কস আছে একাডেমিক রেজাল্ট, বা সামটাইমস 58% বা 55% মার্কস যদি ডায়েটিস ভালো থাকে, তাহলে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারছি। ফ্রান্সের দুটো ক্যাটাগরিতে আসলে আমরা অ্যাপ্লাই করতে পারছি, উইদাউট আয়েলস এবং আয়েলস। আইএলটিএস হলে আমাদের অবশ্যই মাস্টার্স অ্যাপ্লিকেন্টের জন্য 6.5 লাগবে H26, আর ব্যাচেলর অ্যাপ্লিকেন্টের জন্য 6 লাগবে 5.5 মিনিমাম, এটা হচ্ছে আইএলটিএস দিয়ে। আর যদি আপনারা উইদাউট আয়েলস অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে আপনার ভালো পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন, তাদের 5 বছরের বেশি গ্যাপ থাকা যাবে না, তাদের এমওআই দিয়ে আপনারা ফ্রান্সে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া যারা ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করছেন, তারা যারা যেমন ধরেন সিটি কলেজ থেকে পড়েছেন, নর্ডার্ন থেকে পড়েছেন, যাদের লেভেল অফ মিডিয়াম ইনস্ট্রাকশন আপনারা তুলতে পারবেন এমওআই দিয়ে আপনারা প্রিন্সিপালের কাছ থেকে, তারা কিন্তু আপনারা এমওআই দিয়েও অ্যাপ্লাই করতে পারছেন 2 বছরের গ্যাপের মধ্যে। কিন্তু দ্য থিং ইজ যে আপনাদের কিন্তু এটা অবশ্যই ভেরিফাই হতে হবে, মানে এটা অথোরাইজড হতে হবে, এবং এটা ভেরিফাই হওয়ার পরেই আসলে আপনারা এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এটা একটা প্লাস পয়েন্ট। থার্ড প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা কিন্তু ডুওলিঙ্গো দিয়ে অ্যাপ্লাই করতে পারছেন ফ্রান্সে। ফ্রান্স ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করছে, ইচ ব্যান্ডে 110 করে করে টিউশন ফি, সরি ওভারঅল 120, আর ইচ ব্যান্ডে আপনারা 110 দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। এটা কিন্তু একটা খুব ভালো সুযোগ। আপনারা যারা অনেকেই বলেন আমার ডুওলিঙ্গো আছে আমি অ্যাপ্লাই করতে পারছি না, তার জন্য আসলে বড় সুযোগ আর কিন্তু আসলে নাই ইউরোপের শ্রেণীভুক্ত কান্ট্রিতে। এছাড়া যেটা হচ্ছে যে ফ্রান্সে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করার পর আপনাদের ইন্টারভিউ একটা প্রিপারেশন আছে। ইন্টারভিউ কিন্তু ম্যান্ডেটরি, আপনাকে ইন্টারভিউতে পাস করতে হবে এবং তারপর আপনি অফারটা পেয়ে যাবেন। অফারটা পাওয়ার পর আপনার টিউশন ফিস আসবে অ্যাভারেজ 5,000 ইউরো থেকে আপনার মোটামুটি 14,000 ইউরো পর্যন্ত। এটা ইউনিভার্সিটি ভ্যারি করে, কোথাও স্কলারশিপ আছে স্কলারশিপও ভ্যারি করে। সো এই ফুল অ্যামাউন্টটা কিন্তু আপনাকে যেটা আসবে আপনার টিউশন ফিস, আপনাকে তো ফুল অ্যামাউন্টটা আপনাকে ভিসার আগে পে করতে হবে। আমরা সাজেশন করবো যেমন অনেক কান্ট্রিতে আমার টিউশন ফিস বেশি হলে আমরা কিন্তু হাফ পে করতে পারি, বাট আমরা এখানে ফুল অ্যামাউন্টে কিন্তু পে করবো। ফ্রান্সের ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা আপনাদেরকে বলবো যে মাস্টার্স অ্যাপ্লিকেন্ট হলে আপনি যেহেতু 1 বছরের ফিস দেওয়া, সো শুধু ওই 1 বছরের অ্যাকোমোডেশন ধরেন 10-12 লক্ষ টাকা, আর সাথে পরের বছর যে 1.5-2 বছরের প্রোগ্রাম, পরের বছর টিউশন ফিস, তার মানে অন অ্যান অ্যাভারেজ আপনাকে 20-30 লাখ টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখালেই হয়ে যাচ্ছে, সেটা আপনারা এফডিআর করেও দেখাতে পারেন। ব্যাচেলরের ক্ষেত্রে ব্যাঙ্ক স্টেটমেন্টটা আসলে একটু বেশি লাগবে, কারণ ব্যাচেলর যেহেতু 3 বছরের প্রোগ্রাম, 3 বছরের টিউশন ফিসটা কিন্তু আপনাকে অ্যাড করতে হবে সাথে অ্যাকোমোডেশন। সো আমরা বলি ব্যাচেলরের জন্য হলে 40-50 লাখ টাকা মিনিমাম আপনাকে দেখাতে হবে। ব্যাঙ্কে তাহলে কীভাবে দেখাতে হচ্ছে, 33 মান্থস যদি ম্যাচুরিটি আপনারা দেখাতে পারেন, তাহলে আপনাকে সোর্স অফ ফান্ড কিন্তু আপনাকে দেখাতে হচ্ছে। যদি আপনি 6 মাসের ম্যাচুরিটি দেখান বা 5 মাসের ওপরে, তাহলে আসলে সোর্স অফ ফান্ডটা কিন্তু আপনাকে দেখাতে হচ্ছে না। সোর্স অফ ফান্ড মিনস আপনার ওই 20 লাখ টাকা কোত্থেকে আসলো সেটা একটা ডকুমেন্টেশন দেখাতে হয়। এছাড়া ফ্রান্সে আপনি 3 মাস পরেই ব্যাঙ্ক রেখে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন যাদের সোর্স অফ ফান্ড থাকবে। সো এই মোটামুটি সামারি গেল আমাদের অ্যাপ্লিকেশন করার জন্য। ফ্রান্সের ইন্টারটা কিন্তু সেপ্টেম্বর এবং হচ্ছে ফেব্রুয়ারি, সো এখন আমরা সেপ্টেম্বর ইন্টারের জন্য কাজ করছি। যেহেতু এটা এপ্রিল, মে জুন পর্যন্ত কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, ইউনিভার্সিটি ভেদে করতে পারবেন। যারা আইএসএ প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু সহজে করতে পারেন। এছাড়াও ফ্রান্সে কিন্তু আপনারা মাস্টার্স অ্যাপ্লিকেন্ট যারা আছেন তারা কিন্তু আপনারা স্পাউসসহ অ্যাপ্লিকেশন করতে পারছেন। সো এটা হচ্ছে আপনার একটা বড় প্লাস পয়েন্ট। ব্যাচেলর অ্যাপ্লিকেন্টটা পারছেন না স্পাউসে অ্যাপ্লাই করতে, যাদের আইটি সেশন 5 আছে 6 আছে এবং 6 আছে 6.5 তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন। আমি বারবার আবার আইটিসের কথাটাই বলছি, সাথে ডুওলিঙ্গো এবং আপনাদের এমওআইয়ের কথাটাও কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি। সো মনে হয় সব কিছু ক্লিয়ার করে দিলাম। আর এর মধ্যে খরচটা হচ্ছে আসলে মেডিকেল
অ্যাম্বাসি ফি, মেডিকেল ফি 10,000 টাকার মতো, অ্যাম্বাসি ফি 10,000 টাকার মতো, আর বাকিটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্স ফি আছে। সো এটা আসলে ডিপেন্ড করবে কত কোন কোম্পানি থেকে করছেন আপনি, কোথেকে করছেন সেটা আর কি। সো এই গেল মোটামুটি ফ্রান্সের ডিটেলস। এছাড়া আপনাদের যারা ডিটেলস কথা বলতে চান তারা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন, অফিস ভিজিট করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।